নাট্যকার ও নির্দেশক এবং প্রাবন্ধিক অধ্যাপক নুরুল মোমেন, যিনি নাট্যগুরু, পায়োনিয়ার অব মডার্ন ড্রামা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। নুরুল মোমেন ছিলেন একাধারে শিক্ষাবিদ, নাট্যকার, নাট্যনির্দেশক, রম্যরচয়িতা, আইনবিদ, বেতার ও টিভি ব্যক্তিত্ব এবং প্রাবন্ধিক। নুরুল মোমেন 1908 সালের তৎকালীন যশোর জেলায় বর্তমান ফরিদপুরের আলফাডাঙ্গার বুড়াইচরে খান বাহাদুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল আরিফিন ছিলেন জমিদার ও পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। নুরুল মোমেন প্রাথমিক শিক্ষা শুরু করেন কলকাতায়। এরপর 1916 সালে তিনি খুলনা জেলা স্কুলে ভর্তি হন। পরবর্তীতে 1920 সালে ঢাকা মুসলিম হাই স্কুলে ভর্তি হলেন। 1924 সালে মেট্রিক পরীক্ষায় সারা দেশে 32তম স্থান অর্জন করলেন এবং সে বছরই ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হলেন। 1926 সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে মাত্র 5 বছর আগে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএ ক্লাসে ভর্তি হন নুরুল মোমেন। এক বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল মিলে প্রথম নাট্যানুষ্ঠানে রবীন্দ্রনাথের মুক্তধারার বটু চরিত্রে অভিনয় করেন। এখানে অভিনয়ে তিনি প্রথম স্থান দখল করলেন। তবে এর আগে কোনো মুসলিম ছাত্র নাটক বা অভিনয়ে অংশগ্রহণ করেননি। 1928 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র 2 ছাত্র প্রথম বিলেত ইন্টেলিজেন্সি টেস্টে পুরস্কৃত হন, একজন নুরুল মোমেন এবং অপরজন বুদ্ধদেব বসু। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি লাভ করে 1936 সালে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন নুরুল মোমেন। 1939 সালে ঢাকায় অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠা হলে নুরুল মোমেন নতুন এই মাধ্যমের সুযোগ গ্রহণ করেন এবং প্রথম মুসলিম লেখক হয়ে ওঠেন। নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর 1942 সালে ঢাকা বেতারে প্রচারিত হল। তিনি নিজে নাটকটি পরিচালনাও করেছেন। এই নাটকের প্রগতিশীল প্লট এবং প্রধান চরিত্র নারী হওয়ার কারণে প্রথাগত মুসলিম বাংলা নাটকের মধ্যে নতুন ধারার উন্মেষ ঘটে, যার ফলশ্রুতিতে কবি ও সাহিত্য সমালোচক মহিতলাল মজুমদার তার প্রশংসা করেন। নাট্যগুরু নুরুল মোমেনের সৃষ্ট পথ ধরে 50-এর দশকে তার শিষ্য সৈয়দ ওয়ালিউল্লাহ, মুনির চৌধুরী, আশকার ইবনে শাইক, সাইদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মমতাজউদ্দিন আহমেদ, সেলিম আল দীন প্রমুখের মতো নাট্যকার আত্মপ্রকাশ করেন। নাট্যগুরু নুরুল মোমেনের অন্যান্য বিখ্যাত নাটক যদি এমন হতো 1960, নয়া খানদান 1962, আলো ছায়া 1962, আইনের অন্তরালে 1966, শতকরা 80 1967, রূপলেখা 1969 ও যেমন ইচ্ছা তেমন 1970। তিনি বেতার, টেলিভিশন ও মঞ্চের, বিশেষত কার্জন হলের জন্য শতাধিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। 1962 সালে বাংলা ভাষায় রচিত প্রথম আইন বিষয়ক গ্রন্থ মুসলিম আইন রচনা করেন তিনি। তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের মধ্যে দৃষ্টি অন্যতর, আলোকের ঝর্ণাধারা, 21 ফেব্রুয়ারি ইত্যাদি। 1967 সালে বেতার ও টিভিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম প্রচার বন্ধের প্রতিবাদ করেন নুরুল মোমেন প্রথম। তিনি বাংলা বর্ণ পরিবর্তনের সাহসী প্রতিবাদও জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফজলুল হক হলের প্রভোস্ট ছিলেন 1957 সালে। এছাড়াও তিনি আইন বিভাগের ডিন ছিলেন 1963 সালে, ছিলেন প্রক্টর এবং ট্রেজারার। 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদানের জন্য 1954 সালে কলকাতায় সম্বর্ধনা, 1961 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1964 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল প্লেয়ার্স সংগঠনের সম্বর্ধনা, 1966 সালে ব্রিটেনের থিয়েটার ব্যক্তিত্বগণ কর্তৃক সম্বর্ধনা, 1977 সালে বাংলাদেশের থিয়েটার নাট্যদল কর্তৃক সম্বর্ধনা এবং 1978 সালে 21 পদক লাভ করেন। 1989 সালের 16 ফেব্রুয়ারি ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই প্রখ্যাত শিক্ষাবিদ, নাট্যকার নুরুল মোমেন, যিনি আজও বেঁচে আছেন তার কর্মের মাঝে। ইতিহাসের কাছে যাওয়া মানে অতীতে ফিরে যাওয়া নয়, ইতিহাস চেতনা মানুষকে করে মহিমান্বিত, গৌরবদীপ্ত, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। নাট্যগুরু নুরুল মোমেন ঐতিহ্যকে সম্প্রসারিত করেছেন
আমাদের আধুনিক মন ও মননে। বাংলাদেশের নাট্যরীতিতে আধুনিকতার পথিকৃৎ নুরুল মোমেনের আজ 113তম জন্মবার্ষিকী। জন্মদিনে এই কিংবদন্তি নাট্যকার, সাহিত্যিক, শিক্ষাবিদ নুরুল মোমেনের প্রতি বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।